ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএম ডিপো ও টেনে আগুনে নাশকতার যুগসূত্র আছে বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জনগণ সিদ্ধান্ত নিতে পারলে খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন বললেন নজরুল ইসলাম খান। নির্বাচনকালীন সরকার নিয়ে যা বললেন সিইসি। হতাহতের জন্য ডিপো কর্তৃপক্ষ দায়ী অভিযোগ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ধর্ষণ ও হয়রানির পাল্টাপাল্টি অভিযোগ কাউন্সিলর ও তরুণীর, সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার মামলার অভিযোগপত্র দাখিল। বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন। সিরিয়ার আক্রমণে তুরস্কের হুমকির নেপথ্যে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো এবং সম্প্রীতি দুটি ট্রেনে অগ্নিকাণ্ডের সঙ্গে নাশকতার যোগসূত্র আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএম ডিপোর বিষয়ে আমি আগেও বলেছিলাম সেখানে নাশকতা ছিল কিনা সেটা খতিয়ে দেখা দরকার। ধীরে ধীরে এটি স্পষ্ট হচ্ছে। সিলেটের ট্রেনে আগুন লেগেছে একটা টয়লেট থেকে। খুলনাগ্রামে একটি ট্যাং দাঁড়ানোই অবস্থায় ছিল, সেটিতেও আগুন লেগেছে। মনেই হচ্ছে এর সঙ্গে নাশকতার যোগ আছে। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন এডকোর নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সারা দেশে যে আনন্দ উল্লাস সেটাকে ম্লান করতে আতঙ্ক তৈরির জন্য এগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। যারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, যারা গুজব রটায়, তারা তো এ কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। আমি মনে করি এগুলোর সঙ্গে নাশকতার যোগ আছে। জনগণ সিদ্ধান্ত নিতে পারলে খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে থাকতেন বললেন নজরুল ইসলাম খান। জনগণ সিদ্ধান্ত নিতে পারলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের পরিচালনার দায়িত্বে থাকতে পারতেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীতে আয়োজিত কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় নজরুল ইসলাম খান দাবি করেন, জনগণ সিদ্ধান্ত নিতে পারলে জেলে থাকতেন বর্তমান প্রধানমন্ত্রী। খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে অসুস্থ অবস্থায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, খালেদা জিয়াকে পাশে পেলে বিএনপির আন্দোলন গতিশীল হবে বলেই সরকার তাকে ছাড়তে চায় না। নির্বাচনকালীন সরকার নিয়ে যা বললেন সিইসি। সরকার ও রাজনৈতিক দল দুটো ভিন্ন জিনিস উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সরকার ও তার দল ভিন্ন জিনিস। আমরা যদি এই বিভাজনটা স্পষ্ট করতে পারি, এই মেসেজটা দিতে পারি, ক্যাবিনেট যেটাকে বলা হয় রাষ্ট্রপতি থেকে বা প্রধানমন্ত্রী থেকে ডেপুটি, এটাই কিন্তু মূল সরকার, বাকি যারা আছে সেটা কিন্তু আমলাতন্ত্র। ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র সহ সব দেশেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার যেটা আছে তারা কিন্তু শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করব, পক্ষপাতিত্ব করব না। ওনারা বলেননি যে আমরা আমাদের দলকে আগামীতে আরও বেশি সহযোগিতা করব, স্বভাবতই এটা ওনারা বলেন না। আমার বিশ্বাস ওনারা ওনাদের শপথটা জানেন। অন্তত একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের স্বার্থে ওনারা নির্বাচনকালীন সরকার থেকে সরকারের মতোই আচরণ করবেন এবং কোনো দলের নয় সরকারের মন্ত্রী হিসেবে আচরণ করবেন তারা। নির্বাচনকালীন সরকার সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনের সময় যে সরকার থাকবে সেটাই নির্বাচনকালীন সরকার। অবজিশন থেকে যে দাবিগুলো করা হচ্ছে এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার সহ যে বিভিন্ন সরকারের দাবি করা হচ্ছে সেটা কিন্তু আমাদের বিষয় নয়, এটা সাংবিধানিক বিষয়। পলিটিক্যাল লিডাররা যদি একমত হন তারা দেখবেন। আমার কাছে মনে হয় নির্বাচনকালীন সরকার নিয়ে বর্তমানে যে আইন আছে সেটাই নির্বাচনকালীন সরকার। হতাহতের জন্য ডিপো কর্তৃপক্ষ দায়ী অভিযোগ করেছেন চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রাসায়নিক রাখার তথ্য গোপন করায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের হতাহতের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের সমন্বয়ক তপন দত্ত অভিযোগ করেন, রাসায়নিক দ্রব্য থাকার বিষয়টি ফায়ার সার্ভিসের কাছে গোপন করার কারণে 48 তাজা প্রাণ ঝরে গেছে। তথ্য গোপন করে মালিকপক্ষ ক্ষমার অযোগ্য
অযোগ্য অপরাধ করেছে। এ ঘটনায় মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরে থাক, বরং তাদেরকে বাঁচানোর জন্য নানা প্রক্রিয়া ও ফন্দি ফিকির আমরা দেখছি। দুপুরে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের এস এ রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আর বলেন, ডেপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত লোক নিহত ও 400+ শ্রমিক আহত হয়েছেন। এখনও অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন, অনেকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে অনেকে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। অথচ এত বড় হৃদয় বিদারক ঘটনার পরেও প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এমনকি প্রতিবাদ করতে চাইলেও তাতে বাধা দিয়ে শ্রমজীবী মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দর্শন ও হয়রানির পাল্টাপাল্টি অভিযোগ কাউন্সিলর ও তরুণীর, সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা। বরিশাল সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে দর্শন মামলা করেছেন এক তরুণী, তবে মামলার এজাহারের সাথে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজের মিল না থাকায় উঠেছে প্রশ্ন। এখন উল্টো হুমকি ও হয়রানির অভিযোগে থানায় ডায়েরি করেছেন ওই কাউন্সিলর। তার দাবি, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের চক্রান্তের শিকার তিনি। এদিকে কাউন্সিলরের বিচার নয়, তাকে বিয়ে করতে চান মামলাকারী তরুণী। দর্শন ও মারধরের অভিযোগে গত 16 মে বরিশাল সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ক্যাফায়েত হোসেন রনির বিরুদ্ধে আদালতে মামলা করেন এক তরুণী। এজাহারে উল্লেখ করা হয়, 7 মে বিকাল 4টায় ও 8 মে রাতে 8টায় পলাশপুরের নিজ বাসভবন থেকে ডেকে নিয়ে দর্শন করে কাউন্সিলর রনি। এছাড়া বাসভবন থেকে তাকে ডেকে নিয়ে দর্শন করে কাউন্সিলর রনি। এছাড়া 12 মে রাত 8টায় একই স্থানে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ তার। তবে কাউন্সিলরের বাসভবন ও আশপাশের এলাকায় থাকা সিসিটিভির ফুটেজ বলছে ভিন্ন কথা। এজাহারে উল্লেখিত 7 ও 12 মে কাউন্সিলরের বাসভবনে অভিযোগকারী তরুণীর উপস্থিতি পাওয়া যায়নি। 8 মে রাত 7:45 দিকে এক ব্যক্তির সাথে কাউন্সিলরের বাসভবনের সামনে গিয়ে একটি ছবি তোলেন ওই তরুণী, এরপরে রিক্সা করে ত্যাগ করেন ওই এলাকা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল। কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। দুপুর 12টার দিকে উখিয়া থানা পুলিশে অভিযোগপত্রটি আদালতে দাখিল করে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অভিযোগপত্রে 29 জনকে অভিযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে 15 জন বর্তমানে কারাগারে রয়েছেন, অপর 14 জন এখনও পলাতক রয়েছেন। 2021 সালে 29 ডিসেম্বর রাতে উখিয়ার কুতুব পালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের কার্যালয়ে বন্দুকধারী গুলিতে নিহত হন মহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। 30 সেপ্টেম্বর মহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পান উখিয়া থানার ওসি তদন্ত সালাহ উদ্দিন। তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে সখীপুরে মানববন্ধন। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি ও চরম অপমাননাকর মন্তব্যের প্রতিবাদে সখীপুরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার কুচিয়া বাজার বাস স্ট্যান্ড এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় আশপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগদান করেন। এ সময় বক্তারা বলেন, ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাবিন জিন্দাল বিশ্বনবীকে কটাক্ষ করে যে সকল মন্তব্য করেছেন, এজন্য তাদেরকে শাস্তি আওতান্ত হবে। মানববন্ধনে উপস্থিত 5 শতাধিক ধর্মপ্রাণ মুসলিদের কণ্ঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবীর অবমাননা সইবে না আর মুসলমান ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন স্থায়ী হয়। সিরিয়া আক্রমণে তুরস্কের হুমকির নেপথ্যে সিরিয়ার উত্তরাঞ্চলীয় বাসিন্দারা একটি নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বের মনোযোগ যখন ইউক্রেনের যুদ্ধে, তুরস্কের প্রেসিডেন্ট রসব তাইয়েব এরদোগান ঘোষণা দিয়েছেন সিরীয় কুর্দির যোদ্ধাদের পিছু হটিয়ে দিতে তিনি সিরিয়ার একটি সামরিক অভিযানের পরিকল্পনা করছেন। তার এই অভিযানের লক্ষ্যে সীমান্ত এলাকায় একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয়। এরদোগান দীর্ঘদিন ধরে এই লক্ষ্য লালন করছেন। উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়া কুর্দি যোদ্ধা এবং তুর্কি বাহিনী ও তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহী বন্দুকধারীদের মতো প্রতিদিন গুলির বিনিময় হচ্ছে, একদিনও বাদ যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী সিরিয়ার নিজের লক্ষ্য বাস্তবায়নের জন্য এরদোগান ইউক্রেন যুদ্ধের সুযোগকে কাজে লাগাচ্ছেন। এমনকি নেটো সদস্য হিসেবে যেটু ফিনল্যান্ড ও সুইডেনকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বেটো ক্ষমতাকেও ব্যবহার করছেন নিজের স্বার্থে।